নমস্কার, আমি আজকে ক্লাসে গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস সম্বন্ধে ডিসকাস করতে চলেছি। আজকের ভিডিওটা পুরোপুরি হচ্ছে, আজকের ক্লাসটা পুরোপুরি হচ্ছে বিহেভিয়ার অফ গ্যাস অর্থাৎ গ্যাসের ব্যবহার এর উপর ভিত্তি করে। সো শুরু করা যাক। গ্যাসের সূত্রে গ্যাসের ব্যবহার বা গ্যাসের আচরণ সম্বন্ধে জানতে গেলে আমাদের প্রথমে তো কতগুলো জিনিসের ব্যাপার এখানে আমাদের হাইলাইটস করতে হবে, যেমন হচ্ছে চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং এদের সম্মিলিত সূত্র। এগুলি হচ্ছে প্রধানত মেন কম্পোনেন্ট এই চ্যাপ্টারের, মানে মেন বিষয়বস্তু এই চ্যাপ্টারের। শুরু করা যাক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে সর্বদা ব্যস্তানুপাতিক হয়। একটু ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করে বোঝানো যাক, ঠিক আছে। উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। আচ্ছা, প্রথমে যদি আমি বলি উষ্ণতা স্থির, এটার আমি যদি ক্যালকুলেশন এখানে করি, উষ্ণতাটাকে আমি স্থির করে দিলাম। উষ্ণতা স্থির মানে আমার যে টেম্পারেচারকে কী করলাম, কনস্ট্যান্ট করে দিলাম। সি বিলং টু দ্য কনস্ট্যান্ট, টেম্পারেচার ফিক্সড আছে, উষ্ণতা স্থির আছে, আর নির্দিষ্ট ভরটাও সেম, মানে ম্যাস, ম্যাস মানে হচ্ছে ম্যাস বা ভর, এটাও কি, এটাও হচ্ছে কনস্ট্যান্ট। বলছে কোনো গ্যাসের আয়তন, আয়তনকে আমি কি দিয়ে আমরা বলি, আয়তনকে আমরা ভি দিয়ে বলি, ভি মানে ভলিউম, ভলিউম। আর চাপ, চাপকে আমরা কি বলি, পি বিলংস টু দ্য প্রেশার। কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কি হয়, ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ ভলিউম প্রপোর্শন টু 1/p হয়। ভলিউম প্রপোর্শন টু কি হয়, অলওয়েজ 1/p হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভলিউম ইজ ইকুয়াল টু K1 × p, যেখানে k হলো ধ্রুবক, যেখানে k হলো ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, K1 = V × p বলতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা কি বলছি, আয়তন যদি বাড়ে তাহলে ব্যস্তানুপাতিক হয়, আয়তন যদি বাড়ে চাপের সঙ্গে কি হয়, ব্যস্তানুপাতিক হয়। এই সূত্র থেকেই আমরা বলতে পারি, আচ্ছা ধরি কোনো কোনো গ্যাসের ভর, আচ্ছা এই কে এর মানটা কিন্তু, কে কিন্তু ধ্রুবক, আগে প্রথমে বলে দিলাম কি, কে হচ্ছে কি ধ্রুবক। ধ্রুবক থাকার অর্থ হচ্ছে কি, যদি কোনো এই কে এর মান পরিবর্তনশীল নয়, যদি আমরা কম্বিনেশন নিই, ধরে নিলাম ধ্রুবকের মান কত, টোটাল গ্যাসের কন্টেন্ট হচ্ছে টোটাল হচ্ছে 12, মানে কে হচ্ছে কে বা কে ওয়ান ইজ ইকুয়াল টু 12। তাহলে 12টা কতগুলো কম্বিনেশনে পাওয়া যায়, একটা পাওয়া যায় 12 যদি কম্বিনেশন করি, 12 কি করি, কম্বিনেশন করি, তাহলে একটা পেতে পারি 3 × 4। আচ্ছা 12-র মধ্যে কী কী আছে, ভি আর পি, তাহলে ভি পি এর আমরা কী কী কম্বিনেশন পারি, একটা পারি 3 × 4, একটা পেতে পারি 4 × 3, সব ক্ষেত্রে কিন্তু আমার 12 আসবে, 2 × 6, 6 × 2, 1 × 12, 12 × 1, এতগুলো কম্বিনেশন আমরা পেতে পারি। মানে একটা বাড়লে অপরটা কমবে, একটা কমলে অপরটা। এক্স অ্যাক্সিসে আমরা কি আয়তন মাপ, কি মাপবো, এক্স অ্যাক্সিসে আমরা মাপবো আয়তন, ব্র্যাকেটে ভি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি মাপবো, চাপ বা পি। অ্যাকচুয়ালি কার্ভটা স্লোপ হবে এই রকম টাইপের, কার্ভটা স্লোপ হবে এই রকম টাইপের, অর্থাৎ এর বিভিন্ন পয়েন্ট, এগুলো হচ্ছে বিভিন্ন কম্বিনেশন, এগুলো হচ্ছে কি বিভিন্ন কম্বিনেশন। এই কার্ভটা হচ্ছে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপ কার্ভ, এই কার্ভটা কি ডাউনওয়ার্ড স্লোপ। ডাউনওয়ার্ড স্লোপ কথাটার অর্থ হচ্ছে যখন একটা কোনো জিনিস বাড়লে তখন অন্য জিনিসটা কি হবে, কমতে থাকবে, অর্থাৎ
এই এই কম্বিনেশন, এই যে কার্ভটা আছে, এই কার্ভের যে কোনো কম্বিনেশনে আমি কত পাবো? এই কিউব যেটা আছে 12টা আমি পাবো যে কোনো কম্বিনেশনে। এখানে 12 পাবো, এখানে 12 পাবো, এখানে 12 পাবো। এটা আমরা প্রেসারে কি নিয়েছি, এটা প্রেসার বাড়ছে, ঠিক আছে? এটা প্রেসার বাড়ছে, এটা প্রেসার কমছে। তাহলে এই কম্বিনেশনটা ধরে নিচ্ছি আমরা, কোন কম্বিনেশন দিচ্ছি প্রেসার ম্যাক্সিমাম কোথায়? প্রেসার ম্যাক্সিমাম হচ্ছে এইটাই 6। প্রেসার যখন 6 তখন এটা কত? 2। এটা 6, এটা স্কেলে 2, তবে 6 2 হচ্ছে 12। তাহলে আমাদের কোন পেয়ারের কম্বিনেশনটা হলো? এইটা হলো, এইটা উল্টো, এটা যখন 2 এটা তখন দেখা যাচ্ছে কত? 6। আমি এখানে আরেকটা অ্যাড করছি, এটা যখন 3 তখন এর ভার্টিক্যালি এটা হচ্ছে 4, আবার এটা যখন 4 এটা তখন হচ্ছে 3। তাহলে দেখা যাচ্ছে কি এখানে এই এই যে ভ্যালুগুলো ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে, 2 3 4 6, আবার কি বলে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর ইনক্রিজ হচ্ছে 2 3 4 6। ভ্যালুগুলো তো কার্ভে আসলে এর উপরে উপর দিকে বাড়ে। সো এখানে আমি এই কার্ভটা থেকে কি বোঝা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে কে এর মান, এটা হচ্ছে কে, কে বা কনস্ট্যান্ট ধ্রুবকের মান। এই কার্ভের মাধ্যমে বোঝা যায় যে প্রত্যেকটা কম্বিনেশনই যাই আমরা করি না কেন, ঠিক আছে, প্রত্যেকটা কার্ভের এক্সপ্যানশন পাতে আমি যে কম্বিনেশনই নিই না কেন আমার ধ্রুবকের মান সবসময় সমান থাকবে। আমার ভিপি এর মান পরিবর্তন হতে পারে, ভি বাড়তে পারে, পি কমতে পারে, ভি বাড়লে পি কমবে, পি বাড়লে ভি কমবে। কারণ যেহেতু আমার সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক আছে, এখান থেকে আমরা বলতে পারি ভি যদি ইনক্রিজ করে পি ফল করবে, বা পি যদি ইনক্রিজ করে তাহলে ভি ফল করবে। আচ্ছা, কে ওয়ান মানে এই কম্বিনেশনটাকে, এই যে কম্বিনেশনগুলো আছে এই কম্বিনেশনটাকে আমি ধরে নিচ্ছি কি এটা হচ্ছে কি ভি ওয়ান পি ওয়ান, এটা হচ্ছে ভি টু পি টু, এগুলো তো সব কম্বিনেশন আমার। ভি ওয়ান পি ওয়ানে কত? আলটিমেটলি কিন্তু সবই কে, এটা হচ্ছে ভি থ্রি পি থ্রি, এটা হচ্ছে ভি ফোর পি ফোর, আসলে এগুলো কিছু না, এগুলো হচ্ছে কম্বিনেশন। তাহলে ভি ওয়ান পি ওয়ান ইজ ইকুয়াল টু কত? কে ওয়ান বা কে আমাদের ইজ ইকুয়াল টু কত? ভি টু পি টু ইজ ইকুয়াল, এটা মানে কত আবার? ভি থ্রি পি থ্রি, বুঝতে পারলাম? তার অর্থ হচ্ছে এখান থেকে আমরা কি বলতে পারি, ভি ওয়ান পি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু পি টু, এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি, বুঝতে পারলাম? ভি ওয়ান পি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু পি টু। হাই, এবার আমরা চার্লসের সূত্র সম্বন্ধে ডিসকাস করব। চার্লসের সূত্রটা আসলে কি? চার্লসের সূত্র সূত্র অনুযায়ী চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি আমরা প্রতি 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে তার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন তার 1/273 বা 1/273 অংশে বৃদ্ধি বা হ্রাস পায়। পয়েন্টের উপর একটু হাইলাইটস করা যাক। বলছে চাপ স্থির মানে প্রেশারকে এখানে কি করে দিচ্ছি, প্রেশারকে কনস্ট্যান্ট করে নিচ্ছি, প্রেশার কনস্ট্যান্ট, আর নির্দিষ্ট ভরে ভরটা কনস্ট্যান্ট, ম্যাসটা হচ্ছে কনস্ট্যান্ট, এই দুটো এলিমেন্টকে আমরা কনস্ট্যান্ট করে নিচ্ছি, প্রেশার আর ম্যাস। মানে বাংলায় যদি লিখি চাপ এবং ভর, এই দুটোকে কনস্ট্যান্ট করে নিলে কোনো গ্যাসের উষ্ণতা, উষ্ণতাকে আমরা কী দিয়ে ডিনোট করি, উষ্ণতাকে আমরা টেম্পারেচার অর্থাৎ টি, আর আয়তন হচ্ছে ভি, আয়তন হচ্ছে ভি ভলিউম। সো এটা যদি আমরা করি, বলছে 1 ডিগ্রি টেম্পারেচার যদি বৃদ্ধি করি, মানে টেম্পারেচার যদি আমার বাড়ে তার জন্য কি হবে, তার জন্য ভলিউম কি হবে, ভলিউম ইনক্রিজ করবে কত? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1/273 অংশ। বা এটা যদি না বলে আমরা যদি করি, টেম্পারেচার ইনক্রিজ করলে ভলিউম ইনক্রিজ করবে, অ্যান্ড টেম্পারেচার ডিক্রিজ যদি করে তাহলে ভলিউমও অ্যাজ ইট ইজ ডিক্রিজ করবে। সো এইটাকে আমরা একটা ম্যাথামেটিক্যাল মানে ম্যাথামেটিক্যাল একটা রূপে আনার চেষ্টা করি। সো ভলিউমটা, এটা ভলিউমটা যেটা হবে, ভলিউমটা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1/273 ডিগ্রি আইদার বাড়বে অর কমবে, ইট ডিপেন্ডস, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, অ্যান্ড টেম্পারেচার যদি ফল করে সো ভলিউম 1/273 ডিক্রিজ করবে। লেট 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাস এক্স এ ভলিউম ভি নট, ভলিউম কত? ভি নট। এবার যদি আমি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস করি,
তাহলে আমার বাড়ছে কত ডিগ্রি? 1 ডিগ্রি সেলসিয়াস আমার ইনক্রিজ করছে, তবে তো 0 থেকে 1 হচ্ছে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাস এক্স এর ভলিউম হবে ভি নট প্লাস ভি নট ইন্টু 1/273। বা এটা থেকে আমরা কমন নিতে পারি, বি নট কে কমন নিতে পারি, করতে পারি 1 প্লাস 1/273। এই ওয়ানটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, এই ওয়ানটা। নেক্সট আমরা যদি 2 ডিগ্রি সেলসিয়াস দেখি, 2 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম কতটা হবে? 2 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস এক্স এর ভলিউম ইজ ইকুয়াল টু v0 প্লাস v0 ইনটু গ্যাসের ভলিউম 2 ডিভাইডেড বাই 273। এখান থেকে যদি v0 কমন যায় তাহলে পড়ে থাকছে 1 প্লাস 2/273। এরকম করে যদি আমরা করি, এরকম করে যদি আমরা করি 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাস এক্স এর ভলিউম ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই সরি ডিভাইডেড বাই 273। সো এখান থেকে যদি ভি নট কমন যায় তাহলে পড়ে যাচ্ছে 1 প্লাস টি বাই 273। দ্যাটস অল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি কোনো গ্যাসের আয়তন, সেটা যত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারই করুন, আজকে যদি এটা 35 ডিগ্রি সেলসিয়াস হয়, সাপোজ ইট ইজ টু বি অ্যাজিউম দ্যাট এটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াসে কত হবে? ভি নট ইন্টু 1 প্লাস 35/273। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে চার্লস আর বয়েলের সূত্রের সম্মিলিত রূপ। সো সেটা দেখা যাক, শুরু করা যাক। চার্লস এবং বয়েলের সূত্রে সম্মিলিত রূপ, আমরা বয়েলের সূত্র থেকে কি পেয়েছিলাম? ভলিউম প্রপোর্শন টু 1/3। কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যাস সম্পর্কে হয়। আর চার্লসের সূত্রে আমরা কি পেয়েছি? v1 প্রপোর্শন টু টি। সো এটাকে যদি আমরা কম্বাইন করি বাই, এটাকে যদি আমরা দুটোকে কম্বাইন করি তাহলে পাবো এখান থেকে ভি প্রপোর্শন টু টি বাই পি, ভি প্রপোর্শন টু টি বাই পি। বোথ সাইডে ভিটা আছে, প্রপোর্শন টু আছে, ভি ভি দুটো ভি থেকে একটা ভি চলে এলো, প্রপোর্শন চিহ্ন এলো, এবং 1/p আর p হলে হচ্ছে 1/p হলে 1 এর সাথে p গুণ হয়েছে t/p। সো এখান থেকে তাহলে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু t/p, যেখানে কে ভেদ ধ্রুবক, যেখানে কে ইজ ইকুয়াল টু ধ্রুবক। ভিপি ইজ ইকুয়াল টু কেটি, ভিপি ইজ ইকুয়াল টু কেটি, কে ইজ ইকুয়াল টু ভি ইন্টু পি ডিভাইডেড বাই টি, ভি ইন্টু পি ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই টি, যেখানে আমরা আমরা এই এই সূত্রটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে ধ্রুবকের মান। যেহেতু আমরা আগে উপর জেনেছি কি এগুলো যদি কম্বিনেশন করি, এই কেটা একটা কি এর মানে একটা নির্দিষ্ট থাকে বা ফিক্স থাকে, এর কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা সেই 12 অ্যাসাম্পশনটা নিয়েছিলাম, 12 এর অ্যাসাম্পশন নিয়েছিলাম, 3 ইন্টু 4, অনেকগুলো পেয়ারিং কম্বিনেশন নিয়েছিলাম, 3 ইন্টু 3 ইন্টু 4 12, 4 ইন্টু 3 12, 6 ইন্টু 2 2 ইন্টু 6, 1 ইন্টু 12, 2 ইন্টু 1, এরকম যে আমরা অ্যাসাম্পশনগুলো নিয়েছিলাম। সো এই 12 হচ্ছে কি কেটা, কে এর মান কনস্ট্যান্ট।
আমরা ভি ওয়ান পি ওয়ান টি ওয়ান যদি চেঞ্জ করি তাহলে ভি টু পি টু এটা চেঞ্জ করতে পারি, মানে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ভি ওয়ান পি ওয়ান টি ওয়ান যদি করি ইজ ইকুয়াল টু যদি কি হয় এটা মানে হচ্ছে ভি টু পি টু পি টু, আবার এটা মানে হচ্ছে ভি থ্রি পি থ্রি বাই পি থ্রি অ্যান্ড সো অন চলতে থাকবে এরকমভাবে, কিন্তু কে এর মানটা উভয় ক্ষেত্রে একই থাকবে। অর্থাৎ এই যে কম্বিনেশন দিয়েছিলাম আমরা যে আগের আবার একটুখানি নিয়ে আগের একটুখানি টপিক ডিসকাস করছি, বারোটা হচ্ছে ধরে নিচ্ছি বারোটা হচ্ছে কে, বারোটা আমি যে কোনো কম্বিনেশন করি না কেন, আমি যদি তিন ইন্টু চার করি তাহলেও বারো পাবো, এটা একটা পেয়ার, দুই গুণ ছয় করলে বারো পাবো, ছয় গুণ দুই করলে বারো পাবো। আচ্ছা দুই গুণ ছয় ছয় গুণ দুই হতো দেখতে ব্যাপারটা এক হলে, কিন্তু দুটো কিন্তু আলাদা দাম, একটা মনে করো একটা সাপোজ হচ্ছে ভি একটা পি, বা উল্টোটা হচ্ছে পি ইন্টু ভি, ওকে এরকম অনেকগুলো কম্বিনেশনে পাবো, টুয়েলভ ইন্টু ওয়ান বারো পাবো, এইগুলো হচ্ছে কম্বিনেশন, মানে এই একটা কম্বিনেশন যেমন ভি ওয়ান পি ওয়ান বাই টি ওয়ান, সাপোজ এটা ভি ওয়ান পি ওয়ান বাই টি ওয়ান, ভি ওয়ান পি টু বাই টি টু, এইরকম হাজার রকম আমি অনেক রকম কম্বিনেশন পাবো, বাট অল কম্বিনেশনের আলটিমেট ফর্ম হচ্ছে কত কনস্ট্যান্ট টার্ম হচ্ছে সেম, মিন্স এটা টুয়েলভ, তাহলে এখান থেকে আমরা পেতে পারি ভি ওয়ান পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু পি টু বাই টি টু। এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে চার্লস এবং বয়েলের সূত্রের সম্মিলিত সূত্র। আশা করি আপনাদের সকলে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বাটন আছে লাইক বাটন লাইক করে দিন, আমাদের চ্যানেল থেকে আরও অন্যান্য যদি ভিডিও আপডেটস পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন এবং ডেস্কটপ বিল এবং ডেস্কটপ রিং নোটিফিকেশানে গিয়ে ক্লিক করে দিন। কোনো কিছু বলার থাকলে আপনার যদি নিজস্ব কোনো মতবাদ দেওয়ার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট করানোর জন্য। আমার এই ভিডিও ক্লাসটা করার পিছনে একটাই উদ্দেশ্য, যে সকল স্টুডেন্টরা বাড়িতে বসে আমি বাড়িতে বসে হয়তো আমার ইনস্টিটিউটে তো আসতে পারছে না, বা একটু বেটার আমি নলেজ বেঙ্গলিতে প্রোভাইড করতে চাইছি, কারণ ইউটিউবে আমি এখন অনেক দেখেছি অনেক ভিডিও আছে যেগুলো ইংলিশের ওপর, সো আমি দেখেছি অনেক ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসদের ক্ষেত্রে কিছু প্রবলেম হয়। আমার একটুখানি প্রয়াস যে আমার এই ভিডিওগুলো যদি দেখে কারোর যদি কোনো উপকার হয় তাহলে আমার খুব, আমি সত্যি খুব বাই হার্ট আমি খুব ভালো, আমি মানে নিজেকে ধন্য বলে মনে করবো। থ্যাংকস ফর ওয়াচিং।